হ্যালো স্টুডেন্টস, ভারতীয় রেলের প্রিভিয়াস ইয়ারের সলভ পেপারের বাকি প্রশ্নগুলো আমরা এই ভিডিও দেখবো। সোনাল স্টার, ভারতবর্ষের পতাকার কোড কত? ভারতবর্ষের পতাকার কোড হচ্ছে 2002। ভারতবর্ষের সবচেয়ে বেশি পরিমাণ কয়লা কোথায় সঞ্চিত আছে? দামোদর উপত্যকা অঞ্চলে ভারতবর্ষের সব থেকে বেশি পরিমাণ কয়লা সঞ্চিত আছে। 305 নম্বর প্রশ্ন, 2017 সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষের সাক্ষরতা হার কত? 74.04%। নেক্সট হচ্ছে, ইন্দিরা গান্ধীর জীবনী কে লিখেছেন? পপুল জয়াকর। দাদাভাই নওরোজি কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? এলফিনস্টন বিশ্ববিদ্যালয়। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। চার্টের সূত্র কে আবিষ্কার করেছিলেন? নিউটন। বায়োডিজেল লোকোমোটিভ কোন রেলওয়ে অঞ্চল থেকে পাওয়া যায়? হুবলি বিভাগ থেকে। বায়োডিজেল লোকোমোটিভ হুবলি বিভাগ থেকে পাওয়া যায়। পানিপথ তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা। লিগো কিসের সাথে সম্পর্কযুক্ত? লিগো হচ্ছে লেজারের সাথে সম্পর্কযুক্ত। স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা ছিলেন চিত্তরঞ্জন দাস। মায়ানমারের মুদ্রার নাম কি? কায়াত। জেনারেটর কিভাবে কাজ করে? যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। স্মাইলিং বুদ্ধ কিসের সাথে সম্পর্কযুক্ত? ভারতবর্ষের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষামূলক বিস্ফোরণের সঙ্গে। মাইক্রোসফট কত সালে স্থাপিত হয়েছিল? 1975 সালে মাইক্রোসফট স্থাপিত হয়েছিল। স্মার্ট আপ ইন্ডিয়া প্রকল্পটি কত সালে স্থাপিত হয়? 2016 সালে। স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্পটি স্থাপিত হয় 2016 সালে। ভারতীয় আধা সামরিক বাহিনীর প্রথম মহিলা ডিজি কে? অর্চনা রামাসুন্দরম। কত সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসন শেষ হয়? 1947 সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসন শেষ হয়। মঙ্গল গ্রহের অপর নাম কি? লাল গ্রহ। হলুদ জ্বর এর কারণ কি? হলুদ জ্বরের কারণ হচ্ছে ত্রিমূষা।